আজকের ভিডিওর বিষয় শুধুই এই ফল। গুণের বা উপকারের দিক থেকে খুব মূল্যবান, কিন্তু সহজলভ্য এই ফল যদি কেউ খায় তাহলে রোগব্যাধি দূর হওয়ার পাশাপাশি শরীরে ঘটবে কিছু বিস্ময়কর পরিবর্তন। ফল মাত্র একদিন খেলে আপনি আপনার শরীরের পরিবর্তন টের পাবেন। এই ফল তাজা বা শুকনা দুই ভাবেই খাওয়া যায়। আর এই ফলের সবচেয়ে আশ্চর্যের দিক হচ্ছে এর ভেতরে বীজটা। ফল খাওয়ার শেষে এর বীজের ভেতরের ফলটাও খেতে পারবেন, অর্থাৎ আপনি এক ফলের ভেতরেই পাবেন দুই ফল। এই দেখুন, এর ভেতরে একটা বীজি আছে, এই বীজিটা চাপ দিলেই ভাঙবে। এর ভেতরে ঠিক কাঠবাদামের মতো একটা বাদাম আছে, যা খেতেও একেবারে কাঠবাদামের মতোই সুস্বাদু। এখন চলুন এই ফল নিয়ে বিস্তারিত জানি, কেন খাবো এই ফল আর খেলে কি কি রোগ দূর হবে শরীর থেকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ফলের গুণাগুণ তো জানবই, তার আগে বলি এই ফলটা কে কে চিনতে পারছেন। যারা চিনতে পারছেন না তাদের জন্য বলছি এই ফলের নাম অ্যাপ্রিকট। অ্যাপ্রিকট নামটা হয়তো অনেকেই শুনেছেন, বা অনেকে শুনেছেন কিন্তু দেখেননি, এরকম হতেই পারে। এই ফল তাজা এবং শুকনো দুইভাবেই বাজারে পাবেন। ফলের দোকানে পাবেন, অথবা মুদি বা বানিতিয়া দোকান বলে যে দোকানগুলো পাওয়া যায়, যারা বিভিন্ন ভেষজ উপাদান বিক্রি করে, এইরকম দোকানেও এই ফলটা পাবেন। এই ফলটা দামে সস্তা, কিন্তু গুণের দিক থেকে খুব মূল্যবান। যারা এই ফল খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফল স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। আর যারা খাননি তাদের জন্য বিশেষ করে বলছি এই ফল খেলে কি কি রোগ দূর হয়। এই অ্যাপ্রিকটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B2, B3, ভিটামিন A, বিটা ক্যারোটিন এবং ভিটামিন C। এছাড়াও আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আরও আছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এবং উপকারী ফ্যাট। অনেকেই একে খোবানি নামেও ডাকেন, অ্যাপ্রিকট বা খোবানি, যাই বলেন না কেন এই ফল কিন্তু বহুমুখী উপকারী। এই হলুদ রঙের বা হালকা কমলা রঙের এই ফলটি খেতে বেশ রসালো, কিন্তু ঠিক মিষ্টি নয়, হালকা মিষ্টি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফলের যা যা পুষ্টিগুণ রয়েছে সেই পুষ্টিগুণ আপনার শরীরের কি কি রোগ দূর করবে, বা আপনার শরীরের কোন কোন রোগ কখনো হবে না এই ফল খেলে। এতে যে প্রচুর পরিমাণে ভিটামিন A আছে তা রেটিনল নামে পরিচিত। এটা ফ্যাটের দ্রবণীয় এবং দৃষ্টিশক্তি বাড়াতে খুব দ্রুত কাজ করে। এটা ফ্যাটে দ্রবণীয় এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এই ফলের মধ্যে রেটিনল এবং বিটা ক্যারোটিন বয়সকালে পেশির ক্ষয় বা দৃষ্টিশক্তির স্বল্পতাকে দূর করতে পারে, অর্থাৎ এই ফল খেলে দৃষ্টিশক্তি নষ্ট হবার সম্ভাবনা কখনো থাকে না। সেই সাথে পেশির ক্ষয়, হাত পায়ের দুর্বলতা, শরীরের দুর্বলতা কখনো ভর করবে না। প্রতিনিয়তই আমাদের শরীরে জমছে টক্সিন উপাদান। এই টক্সিন শরীরের অর্গানগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। কিডনি, লিভার সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ নষ্ট হয় এই টক্সিনের জন্য, এবং শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। যদি এই পাকা অ্যাপ্রিকট কেউ খেতে পারেন তাহলে এর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে জমা টক্সিনকে দ্রুত বের করে দেবে এবং শরীরকে ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করবে। এই ফল শুকনো খান কিংবা টাটকাই খান, যেভাবেই খান না কেন, এতে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার। এই ডায়েটারি ফাইবার এবং এর ভেতরের রেটিনল ফ্যাটে দ্রবণীয়, তাই এই ফল শরীরের মধ্যে সহজেই দ্রবীভূত হয়। এই কারণে এর গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সহজেই শরীরে শোষিত হয়। এটা দ্রুত ফ্যাটি অ্যাসিডকে ভাঙে, অর্থাৎ হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায়। এবং এই ফল যদি কেউ নিয়মিত খেতে পারেন তাহলে তার পেটের সমস্যা কখনো হবে না। অন্ত্র একদম পরিষ্কার করবে, ফলে গ্যাস, অ্যাসিডিটি বা বদহজম কখনো হবে না।
পেট কষা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা যদি থেকেও থাকে আর আপনি যদি এই ফল খান তাহলে আপনার এই সমস্যা চিরদিনের মতো দূর হবে। যারা হাড় জয়েন্টের ব্যথা বা পেশির ব্যথায় কষ্ট পাচ্ছেন এবং যাদের হাড় ক্ষয় রোগ হয়েছে, এমন নয় যে এই রোগ আপনার শরীরে হঠাৎ করেই হয়েছে, হয়তো দীর্ঘদিন ধরেই আপনি ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছেন এবং এর কারণে আপনার এই রোগ এখন হয়েছে। তাই আমাদের উচিত একদম শিশুকাল থেকেই পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করা। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়ের গঠন বৃদ্ধি এবং বিকাশের জন্য খুব প্রয়োজনীয়। শরীরে যদি ক্যালসিয়ামের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম না থাকে তাহলেও সেই ক্যালসিয়াম শরীরে শোষণ হয় না। তাই আপনাকে ক্যালসিয়ামের পাশাপাশি পটাশিয়ামও গ্রহণ করতে হবে। এই ফলে ক্যালসিয়াম এবং পটাশিয়াম সমানভাবে রয়েছে। অ্যাপ্রিকটে ক্যালসিয়াম আর পটাশিয়াম যেহেতু একইভাবে রয়েছে, তাই এই ফল খাওয়া মাত্র আপনার শরীরের ক্যালসিয়ামের অভাব দ্রুত দূর হয়। সেই সাথে হাড় জয়েন্টের ব্যথা, পেশির ব্যথা, হাড়ের ক্ষয়রোগ বা হাড়ের ভঙ্গুরতা সব সমস্যা দূর হবে এই ফল খেতে পারলে। এমনকি ছোট শিশুদের যদি এই ফল খাওয়ানো যায় তাহলে তাদের গড়ন বা বৃদ্ধি অনেক মজবুত হয়ে তৈরি হবে। শিশুর বয়স 2 বছর হলেই তাকে এই ফল খাওয়াতে পারবেন। এই ফল খাওয়ানো শুরু করলে শিশুর বৃদ্ধি অনেক দ্রুত হবে এবং তার দাঁত হাড় অন্যান্য শিশুদের তুলনায় অনেক মজবুতভাবে গড়ে উঠবে। যারা রক্ত স্বল্পতা বা এনিমিয়ায় ভুগছেন তারা এই ফল অবশ্যই খাবেন। এই ফল খেলে দ্রুত শরীরের রক্ত ঘাটতি পূরণ হবে। এই ফলে রয়েছে নন-হিমি আয়রন। নন-হিমি আয়রন মাত্র 20% শরীরের রক্তের সাথে প্রবাহিত হয়। রক্তের নন-হিমি আয়রনের যে চাহিদা রয়েছে, এই ফল খেলে সেই চাহিদা তো পূরণ হবেই, সেই সাথে দ্রুত গতিতে আপনার রক্ত উৎপাদন হবে। পিরিয়ডের সময় যেসব মেয়েদের বেশি রক্তক্ষরণ হয় তাদের জন্য এই ফল খাওয়া খুব জরুরি। এই ফল খেলে শরীরে কখনো রক্ত ঘাটতি হয় না। সেই সাথে যারা গর্ভবতী নারী তারা এই ফল অবশ্যই খাবেন। এই ফল খেলে পেটে শিশুর যে খাদ্য চাহিদা রয়েছে তা তো পূরণ হবেই, সেই সাথে আপনার শরীরেও কখনো এনিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দেবে না। শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে, ফলে গর্ভস্থ শিশুর হাড় দাঁত এবং শরীরের গঠন অনেক বেশি মজবুত হবে। এই অ্যাপ্রিকটের ফলিক অ্যাসিড, যা পানিতে দ্রবণীয় বি ভিটামিন, গর্ভাবস্থায় এই ভিটামিন শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি মস্তিষ্ক এবং মেরুদণ্ডের সাথে সম্পর্কিত ভ্রূণের বৃদ্ধির ত্রুটিগুলোকে বাধা দেয়। ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য বা পেট কষাও হয় না। আর প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে বলে শরীরের কোষে তরল এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। গর্ভাবস্থায় হাতে পায়ের খিচুনি হওয়া বা অন্যান্য যে রোগ হওয়ার সম্ভাবনা থাকে, এই ফল খেলে এই রকম রোগ কখনো আপনার হবে না। যারা হাই কোলেস্টেরল এবং হাই ব্লাড প্রেসারে ভুগছেন তাদের জন্য এই ফল খুব ভালো। এই ফল শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমানোর পাশাপাশি হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপকে একদম নিয়ন্ত্রণে আনে, ফলে হার্ট থাকে একদম সুরক্ষিত। আর এই ফলের পটাশিয়াম শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য যেহেতু বজায় রাখে, সেই জন্য হৃৎপেশীকে শক্তিশালী এবং মজবুত রাখে। যাদের ত্বকের সমস্যা আছে, অ্যালার্জি, ফুসকুড়ি, শুষ্ক ত্বক বা চুল ঝরে যাওয়া, এই রকম সমস্যাগুলো আছে, তারাও এই ফল খাবেন। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ এবং ফাইটোনিউট্রিয়েন্টস, যা সুস্থ এবং ভালো ত্বকের সুনিশ্চয়তা দেয়। অ্যাপ্রিকটের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের ছাপ পড়া কমায়। যদি প্রতিদিন আপনি অ্যাপ্রিকট খেতে পারেন তাহলে আপনার ত্বকে কখনো বুড়িয়ে যাওয়ার ছাপ পড়বে না, ত্বক কুচকে যাবে না, সেই সাথে চুল ঝরে যাবে না বা চুল কখনো রুক্ষ হবে না। ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল চুল এবং সুন্দর নখের জন্য এই ফলটি অবশ্যই খেতে হবে। আবার যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এই ফল ভালো। এই ফলে রয়েছে
প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার, যা রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। তাই এই ফল খেলে আপনার ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে। অ্যাপ্রিকট খেলে শরীর থেকে কোন কোন রোগ দূর হবে এবং অ্যাপ্রিকটের কী গুণ রয়েছে তা তো জানলেন। এখন শুনুন, অ্যাপ্রিকট প্রতিদিন কখন খাবেন এবং কয়টা করে খাবেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি অ্যাপ্রিকট খেতে পারেন, অথবা সকালে নাস্তার সাথেও অ্যাপ্রিকট খেতে পারেন। কেউ যদি শুকনো রুটি বা ভেজানো বাদাম ছোলা দিয়ে নাস্তা করেন, তাহলে তার সাথে অ্যাপ্রিকটকেও যুক্ত করতে পারেন। অথবা কারো যদি রাতে ঘুমানোর আগে খেজুর, দুধ এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস থাকে, তাহলেও তার সাথে অ্যাপ্রিকটকে যুক্ত করতে পারেন। তাছাড়া শুধুই আপনি রাতে ঘুমানোর আগে 3-4 করে অ্যাপ্রিকট খেতে পারেন। এটা পূর্ণবয়স্ক মানুষের জন্য বললাম, শিশু অবস্থায় কম করে খেতে হবে। 2 বছরের শিশুকে 1টি অ্যাপ্রিকট খেতে দিন। আবার আপনার শিশুর বয়স যদি 5 বছরের বেশি হয়ে থাকে, তাহলে তাকে 2টি খেতে দিতে পারেন। এইভাবে পূর্ণবয়স্ক একজন মানুষ 4টি অ্যাপ্রিকট খেতে পারবেন। যেভাবে প্রথমে দেখিয়েছি, এইভাবে ফলটা খাওয়ার পরে এর মাঝের যে বীজটা রয়েছে, আলতো চাপে ভেঙে এই বীজের ভেতরের বাদামটা বের করেও খেতে পারেন। যাদের ডায়াবেটিস আছে তারা কখনো 2টির বেশি খাবেন না, কারণ বেশি মাত্রায় খাবার গ্রহণ করা ডায়াবেটিসের রোগীদের জন্য একদম ভালো না। পরিমাণ এবং পরিমিতির দিকে খেয়াল রাখলেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। অ্যাপ্রিকট সম্পর্কিত আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এই ফল সংগ্রহ করুন এবং খেয়ে তারপর কমেন্ট করুন আপনার শরীরের কি পরিবর্তন হয়েছে। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।